Assalamualaikum viewers. Tany Hasan bolchi Malaysia theke. Shobai ke janachi Christmas er shubhechha. Ar dekhun ami Christmas er dress pore niyechi. Amra ajke shobai lal porechi. Bahire jabo. Ei je dekhun amader Imtiaz. Imtiaz she topi ta poreche. Sathe she lal dress poreche. Ar ei je amar boro gulu gulu koi. আমাদের গাড়ি চলে এসেছে আগে আমরা যে নেই কোথায় যাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এখনো কিছু ঠিক করিনি যাওয়ার ইচ্ছা অনেক অনেক জায়গায় কিন্তু শেষমেশ কতটুকু যেতে পারবো আল্লাহই জানে যেতে যেতে আপনারা দেখে নেন আজকে দুপুরে আমরা কি খাওয়া দাওয়া করেছি আজকে দুপুরে রান্না করেছি সাদা পোলাও সাথে ছিল গরু মাংস ভুনা আর সালাদ বেশি একটা কিছু করিনি কারণ আমরা ঘুরতে যাব বাইরে যাব এইজন্য মানে রান্না বানা নিয়ে বেশি সময় নষ্ট করিনি এই যে দেখতে পাচ্ছেন গরু মাংস এখানে সালাদ লেবু পেঁয়াজ সবকিছুই ছিল আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করে বের হয়ে যাব সেজন্য খুব তাড়াতাড়ি করছিলাম আর কি যত দ্রুত সম্ভব তা আমরা আস্তে আস্তে প্রথমে এসেছি হচ্ছে ব্রিকফিল্ডে সেখানে কিছু কাজ ছিল সেগুলো করে কিছু কেনাকাটা ছিল মানে বাজার সেগুলো করে আমরা এখন সিঙ্গারা নিয়েছি বাংলাদেশী সব থেকে সিঙ্গারা নিয়েছি খাওয়া দাওয়া করব এখন প্রায় তিনটা মতো বাজে দুপুরে খাবারটা তো একটু তাড়াতাড়ি খেয়েছিলাম তাই সবাই সিঙ্গারা খেয়ে নিয়েছি সেই সাথে ছিল ঝালমুড়ি বাদাম টানা এবং তিলের খাজা সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আনতে আনতে আপনাদের ভাইয়া যখন সব থেকে নিয়ে আমাদের কাছে দিয়েছে আনতে আনতে আমরা খেয়ে নিয়েছি তাই আর ভিডিও করা হয়নি তো এই যে ব্রিকফিল্ড দেখতে পাচ্ছেন ব্রিকফিল্ড মানে লিটল ইন্ডিয়া আমরা এখন লিটল ইন্ডিয়া থেকে চলে যাচ্ছি আমরা যাব হচ্ছে ইউপিএম ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটি পুত্রা মালাই যেটাকে বলা হয় সেডাঙে সেখানে যাচ্ছি সেখানে যাওয়ার অবশ্যই একটি কারণ আছে কারণ আমার এক ছোট বোন আমার বাসে এসেছে আজকে দুদিন সে সেখানেই থাকে ওখানেই লেখাপড়া করে তাকে আমরা নামিয়ে দেওয়ার জন্য যাচ্ছি তা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমার আগের অনেক আগের ভিডিওতে এই ইউনিভার্সিটির ভিডিও করা আছে অবশ্য পুরাটা নাই অল্প অল্প আছে আজকে যখন এসেছি গাড়ি থেকে আপনাদের জন্য একটু ভিডিও করেছি তো ওকে নামিয়ে দিয়ে আমরা চলে যাব তা ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি ইউনিভার্সিটির ভিতরটা কীরকম খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশাল বড় একটি ইউনিভার্সিটি এটা ঘুরে দেখতে অনেক অনেক সময় লাগবে আর রাস্তার দুই ধারে এত সুন্দর করে গাছ লাগানো ওই যে দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি মসজিদটা সেটাও ভীষণ সুন্দর অন্য এক সময় হাতে সময় নিয়ে এসে তখন ওই মসজিদের ভিতরটা আপনাদের সাথে শেয়ার করব আসলে আজকে তো বিকেল হয়ে গেছে ওকে নামিয়ে দিয়ে আমরা আবার আরও কয়েক জায়গায় যেতে হবে আমাদেরকে সেজন্য আর কোথাও নামিনি মানে আমাদের নামা হয়নি আপনাদের সাথে সেইভাবেও ভিডিও করা হয়নি জাস্ট গাড়ি থেকে আপনাদের জন্য একটু ভিউটা তুলে নিয়েছি এত বড় ইউনিভার্সিটি কি বলবো আর মানে পুরোটা এই এলাকার অধিকাংশ জায়গাটা মিলেই এই পুরো ইউনিভার্সিটিটা এবং মালয়েশিয়ার মধ্যে সবচেয়ে বড় ইউনিভার্সিটি এটা ও এখানে মাস্টার্স করতে এসেছে তার অলমোস্ট মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে আর কিছুদিন সে থাকবে তা ভাবলাম আজকে যখন এসেছি আপনাদের সাথে শেয়ার করি ইউনিভার্সিটি যদি গাড়ি থেকে নামতাম তাহলে হয়তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানো যেত কিন্তু আমি তো আগেই বলেছি ওকে নামিয়ে দিয়ে আমরা চলে যাব অন্য এক জায়গায় সেজন্য আর এখানে বেশি একটা সময় নষ্ট করা হয়নি এগুলো হচ্ছে ইউনিভার্সিটি হোস্টেল এখানে ছেলেদের মেয়েদের উভয় থাকার ব্যবস্থা আছে এমনকি যারা পিএইচডি করতে আসে ফ্যামিলি নিয়ে তাদের জন্য থাকার ব্যবস্থা আছে তা আমরা আর হোস্টেলের সামনেই চলে যাচ্ছি আর এত ক্লিন মানে বলার বাহিরে না দেখলে বোঝা যাবে না অনেকে আছেন বাংলাদেশ থেকে মালয়েশিয়া পড়ার জন্য আসতে চান তারা যদি আমার ভিডিওটা দেখেন কিছুটা হলে আপনাদের উপকার হবে যে ইউনিভার্সিটি হলগুলো কেমন এরিয়াগুলো কেমন আসলে মালয়েশিয়া প্রত্যেকটা ইউনিভার্সিটি খুবই ভালো এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির সাথেই যে হোস্টেলগুলো আছে সেগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিবেশ খুবই ভালো
এখানে কোনো রকম পার্টি নেই, কোনো রকম গ্যাঞ্জাম নেই, যেটাকে বলা হয় এক কথায় কোনো রকম ঝামেলা নেই। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে হোস্টেল। আমরা একটু ফটোশ্যুট করে নিয়েছি আমার সে বোনকে নামিয়ে, আমরা ও তো এখন চলে যাবে, ওকে নিয়ে আমরা একটু ফটোশ্যুট করেছি। এই যে দেখতে পাচ্ছেন, ও বলছিল যে রোডটা আর একটু কম থাকলে ভাবি আমরা গাছের নিচে বা দূরে গিয়ে আর একটু সুন্দর করে ছবি তুলতাম। আসলে আমরা ওই যে বললাম আমাদের হাতে সময় নেই, তো ওকে নামিয়ে দিয়ে কয়েকটা ছবি তুলে আমরা আবার চলে যাচ্ছি। এখন আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে, মানে আমরা অন্য যে কাজ করব সেখানে যাচ্ছি। তো যাওয়ার সময় আবার আপনাদের জন্য আর একটু ভিডিও করে নিচ্ছি। কি সুন্দর সবুজে সবুজে ঘেরা এই ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এরকম গাছপালা পরিপাটি আছে, তবে এই ইউনিভার্সিটিটা একটু বেশি বেশি আছে। যেহেতু এটা অনেক বড়, সেজন্য ইউনিভার্সিটিটা ভেতরে অনেক অনেক গাছ আছে। তা আমরা এসেছিলাম সাউথ সিটিতে, সেখানে আমাদের এক ভাবির বাসায়, ওখান থেকে আমাদের কাজ কমপ্লিট করে আমরা এখন বাসায় চলে যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, দেখুন পাখিরা সব বাসায় ফিরে যাচ্ছে। তো ভাবলাম আপনাদের সাথে এটি শেয়ার করি। বাচ্চাদেরকে দেখাচ্ছিলাম, দেখো পাখিরা কীভাবে উড়ে উড়ে তাদের ঘরে চলে যাচ্ছে। তা আমাদের ইচ্ছে ছিল যে আমরা বুকিক জলিল প্যাভিলিয়নে যাব, কিন্তু এত জ্যাম, এই যে দেখুন গাড়ি রাস্তা পর্যন্ত পার্কিং করা হয়েছে। তা আপনাদের ভাই বলছে আমার সমস্যা নেই, তোমরা যেতে চাইলে আমি গাড়ি ঘুরিয়ে নিয়ে যাব। আসলে ক্রিসমাস ছিল, তো সেদিন 25শে ডিসেম্বর ছিল, সেই দিন খুব মানে অনেক অনুষ্ঠান হচ্ছিলো বড় বড় শপিং মলগুলোতে, আর শপিং মলে ঢোকা খুবই অসম্ভব হয়ে পড়েছিল গাড়ি পার্কিংয়ের জন্য। এমনিতে সমস্যা নেই, মালয়েশিয়া প্রত্যেকটা শপিং মলই অনেক বড়। তা আমাদের এখন বাসায় চলে যাওয়ার সময়, বাসায় যাওয়ার সময় বাচ্চাদের জন্য একটু ম্যাকডোনাল্ডসে ঢুকেছি, তাদের জন্য আইসক্রিম নেব, ম্যাকডোনাল্ডস থেকে কিছু খাবার নেব, নিয়ে আমরা বাসায় চলে যাব। যদিও বাসায় খাবার আছে, তারপরও বাচ্চারা আবদার করেছে ছুটির দিন, তাদের জন্য ম্যাকডোনাল্ডস থেকে কিছু নিয়ে আমরা এখন বাসায় চলে যাব। এটা আমাদের বাসায় খুবই কাছে। এই যে দেখতে পাচ্ছেন, বাচ্চারা তাদের খাবারের জন্য আইসক্রিমের জন্য দাঁড়িয়ে আছে, আমাদের খাবার নেওয়া শেষ, এখন আইসক্রিমগুলো নিয়ে আমরা গাড়িতে চলে যাব। এভাবেই কেটেছে আজকে ছুটির দিনটা আমাদের। রাতে বাসে এসে আর আপনাদের সাথে কোনো কিছু ভিডিও করা হয়নি, কারণ বাইরে থেকে এসে খুব টায়ার্ড ছিলাম, এসে ঘুমিয়ে পড়েছি। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। সকালবেলা উঠে ইমতিয়াজ মুখ টুক ধুয়ে তার কিছু জিনিস রং করতে বসেছে। ইমতিয়াজ আর্ট করতে খুবই পছন্দ করে, সেই সাথে পেইন্ট করতেও অনেক পছন্দ করে। তো এগুলো সে আগেই বানিয়ে রেখেছিল, এটা তার বার্থডের একটা গিফট, সে এটা বানিয়ে রেখেছিল, এখন বসে বসে এটাকে কালার করছে। অনেক দিন ধরেই করবে করবে সময় পাচ্ছিল না, তা আজ বলছে যে আমি বসে বসে এটাকে কালার করি। এই যে দেখুন, সে এক এক কালার দিয়েছে, দিয়ে খুব সুন্দর করে কালার করেছে, প্রত্যেকটা জিনিস দেখতে বেশ ভালো লাগছিল। বাচ্চাদের এ ধরনের কাজকর্ম আমার খুবই ভালো লাগে, দুষ্টুমি করলে আমার খুবই বিরক্ত লাগে। আমার কথা হচ্ছে বাচ্চারা যখন সময় পাবে কিছু না কিছু করবে, বাচ্চারা তো দুষ্টুমি করবেই, তবে অতিরিক্ত দুষ্টুমি আমার কাছে একদম পছন্দ হয় না। এভাবেই বাচ্চারা তাদের ছুটির দিনগুলো পার করছে।